প্রতি হৃদয় ছোঁয়া আকাশ সমান ভালোবাসা, মেলার মাঠে নিয়ম করে তাই প্রতিদিন ছুটে আসা। দর্শক, অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন, কথা প্রকাশ, বই বাতায়ন। আপনারা যে যেখানে বসে আমাদের আয়োজন দেখছেন, সবাইকে আমন্ত্রণ আগামী কিছুটা সময় আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলি, প্রকাশকদের সঙ্গে কথা বলি, আর কথা বলি পাঠকদের সঙ্গে। সেই সঙ্গে থাকে নতুন বইয়ের খোঁজ খবর। চলুন তাহলে আজকের আয়োজনে প্রবেশ করা যাক। দর্শক, আপনারা দেখছেন কথা প্রকাশ, বই বাতায়ন। অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট, আজকের কথা প্রকাশ। আপনারা জানেন এই সেগমেন্টে আমরা কথা প্রকাশের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি। বাড়ির ধারাবাহিকতায় আজ পরিচয় করিয়ে দিব পাঁচটি বিশেষ বইয়ের সঙ্গে। প্রথমে হাতে নিচ্ছি যে বইটি, এ বইটির নাম বাঁকা জলের খেলা। এই বইটির রচয়িতার নাম প্রশান্ত মৃধা, আর বইটির প্রচ্ছদ শিল্পীর নাম সব্যসাচী হাজরা। দর্শক, এবার হাতে নিচ্ছি যে বইটি, এই বইটির নাম ভুতুড়ে, আর বইটির রচয়িতার নাম ইমদাদুল হক মিলন, বইটির প্রচ্ছদ শিল্পীর নাম ধ্রুবয়েশ। আপনারা যারা ভূতের বই পছন্দ করেন তাদের জন্য এই বইটি। এবার হাতে নিলাম যে বইটি, এ বইটির নাম রৌদ্র ও ছায়ার নকশা, আর বইটির রচয়িতার নাম ওয়াসি আহমেদ, বইটির প্রচ্ছদ শিল্পীর নাম সব্যসাচী হাজরা। নারী ও গণিত এবারের বইটির নাম, আর বইটির রচয়িতার নাম শফিক ইসলাম, বইটির প্রচ্ছদ শিল্পীর নাম নিয়াজ চৌধুরী তুলি। যারা নারী সম্পর্কে এবং গণিত সম্পর্কে জানতে চান তাদের জন্য এই বইটি। সবশেষ হাতে নিলাম যে বইটি, এ বইটির নাম বাংলাদেশের নদী ও পরিবেশ ব্যবস্থাপনা। যারা নদী সম্পর্কে জানতে চান, পরিবেশ সম্পর্কে জানতে চান তাদের জন্য এই বই। আর বইটির রচয়িতার নাম অশোক বিশ্বাস, বইটির প্রচ্ছদ শিল্পীর নাম সব্যসাচী হাজরা। দর্শক, পাঁচ ধরনের পাঁচটি বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। আপনারা বইগুলি সংগ্রহ করতে পারেন, সংগ্রহ করতে পারেন মেলার অন্যান্য বই। আজকের কথা প্রকাশ এখানে শেষ করছি, চলুন অন্যান্য আয়োজনে যাওয়া যাক। দর্শক, আমার হাতে যে বইটি আছে বইটির নাম জটিল সংখ্যার সমাধান, বইটির রচয়িতার নাম মুকাদ্দেস উদ্দিন আহমেদ। জটিল সংখ্যার সমাধান মনে হচ্ছে গণিতের বই, তাই কি? গণিতের বই। গণিতের তো নানা রকম বই আসে, আমাদের জাফর ইকবাল স্যার বই লিখে থাকেন গণিতের, আপনি নিশ্চয়ই এর চেয়ে ব্যতিক্রম কিছু লিখেছেন, একটু বিস্তারিত জানবো বইটা সম্পর্কে। যে বইটা হচ্ছে গণিতের একটা অধ্যায়ের উপর লেখা, জটিল সংখ্যার উপর। জটিল সংখ্যার অনেক ধরনের ব্যবহার, বিশ্লেষণ, জ্যামিতিক ব্যাখ্যা, কী কী শাখার সাথে জটিল সংখ্যার সম্পর্ক রয়েছে এবং কী কী জায়গায় প্রয়োগ রয়েছে সে সম্পর্কে বইটি লেখা। এটা আপনার কততম বই? জি, এটা আমার প্রথম বই। প্রথম বই, প্রথম বইয়েই এত জটিল একটা বিষয় সামনে নিয়ে আসা, এমনকি বইয়ের নামেও জটিল কথাটা আছে। প্রথম বই হিসেবে যে একটা প্রস্তুতির দরকার, সেই প্রস্তুতিটা নিশ্চয়ই অনেক দিনের ছিল আপনার, কী ধরনের প্রস্তুতি ছিল একটু জানবো। এটা আমি প্রায় তিন বছর ধরে বইটি নিয়ে গবেষণা করছি জটিল সংখ্যার উপর। তো এই জটিল সংখ্যার উপর নিয়ে তিন বছরের অনেকগুলো বই পড়ে, অনেকগুলো তথ্য বিশ্লেষণ করে বইটি লিখেছি। তো এখন পর্যন্ত কেমন সাড়া দেখছেন, যারা বইটা পড়বে বা যাদের জন্য লেখা তারা কতটা সাড়া দিচ্ছে? জি, আলহামদুলিল্লাহ, প্রথম বই হিসেবে আমার অনেক সাড়া পেয়েছি। আমি যেহেতু গণিতের বই, অনেক জটিল বই, তো গণিতের পাঠক বাড়ছে, এটা একটা আনন্দের বিষয় যে বইমেলায় গণিত সাহিত্যের পাশাপাশি গণিতেরও পাঠক বাড়ছে, সবাই আসছে নিচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, লেখক বলছিলেন, আসার কথা শোনাচ্ছিলেন যে বইমেলায় গণিতের পাঠক বাড়ছে, মানে গণিতের বই যেগুলো প্রকাশ হচ্ছে সেগুলোর পাঠক বাড়ছে। সুতরাং শুধু গল্প উপন্যাস না, নানা রকম বিষয়ের যে বৈচিত্র্য সেই বৈচিত্র্য আমরা পাঠকদের কাছে পৌঁছে দিতে পারছি, তারা গ্রহণ করছেন। তাই বইমেলায় আসবেন, আপনার প্রিয় বিষয়টি কিনে নিয়ে যাবেন। দর্শক, আমার হাতে যে বইটি আছে বইটির নাম হাশেম আলীর স্বপ্ন ভঙ্গ, আর বইটির রচয়িতার নাম মাসুদ চাকলা। তার সঙ্গে কথা বলবো, কি ধরনের বই এটি? একটি সমসাময়িক উপন্যাস। সমসাময়িক উপন্যাস হাশেম আলীর স্বপ্ন ভঙ্গ। সম্ভবত মূল চরিত্রের নাম হাশেম আলী, হাশেম আলীর সম্পর্কে একটু জানবো। হাশেম আলী একজন মধ্যবয়সী একজন যুবক, মানব দরদী একজন যুবক, নানাবিধ স্বপ্ন থাকে তার ভিতরে। আসলে আমরা স্বপ্ন তো কখনো ঘুমের ঘরে দেখি, কল্পনায় দেখি, কল্পনা করি, মূলত এই স্বপ্নটা সে ঘুমের ঘরেই বেশি দেখে।
এবং প্রতি মুহূর্তে তার স্বপ্নটা ভেঙে যায়। কিন্তু এমন একটা সময় হয়, এমন একটা সময় আসে যে তখন আর ওই স্বপ্নটা, যে স্বপ্ন উনি দেখেছিলেন বা দেখে, ওই স্বপ্নটা আর বিফল হয় না, স্বপ্নটা আসলে সফলই হয়ে যায়। কিন্তু বড় ভারাক্রান্ত হয় তখনই যে স্বপ্ন তার মা তাকে নিয়ে দেখেছিল, সেই স্বপ্নটা যখন ঘুমের ঘরে দেখতে দেখতে একটা পর্যায়ে যখন সে একটা ফোনের আওয়াজ পায়, তখন সে স্বপ্নটা, মানে ফোনটা ধরার পরে যখন সে শোনে, তখন দেখে যে তার মার মৃত্যু সংবাদ। অর্থাৎ সব স্বপ্নই তার ভেঙে যায়, কিন্তু এই স্বপ্ন আর ভাঙে না, এই স্বপ্ন তার সফল হয়। হাসিম আলীর স্বপ্ন ভঙ্গের মধ্যে রিপা ভাবি একটা ক্যারেক্টার আছে, লাবণ্য একটা মেন ক্যারেক্টার আছে। এই ক্যারেক্টার মধ্যে লাবণ্যর সাথে হাসিম আলীর যে একটা টানাপড়ন, লাবণ্যর সাথে হাসিম আলীর একটা প্রেম ভালোবাসা, কিন্তু বিয়ে নয় কেন? আমি একটু আপনাকে থামাই, সেটা হচ্ছে আপনার যে চরিত্রগুলো বিশ্লেষণ আপনি করলেন, আপনার বইয়ের চরিত্র, সেখানে নানা রকম চরিত্র আমরা দেখতে পাচ্ছি। এই চরিত্রগুলো যখন আপনি দাঁড় করান, একটা সময় লাগে, একটা চিন্তাভাবনার ব্যাপার হয়, সেই চরিত্রগুলো কি আপনার একেবারে কল্পনা থেকে আসে নাকি আশপাশ থেকে? কিছু কল্পনা, কিছু আশপাশ। আসলে সমসাময়িক মানেই তো চারপাশের পরিবেশ, যেমন মপা পাগলটা কিছুটা একেবারেই চারপাশের একটা ঘটনাবহ পরিবেশ থেকে এসেছে, আর বাকিগুলো কল্পনার একটা সংমিশ্রণ। দর্শক, মাসুদ চাকলার হাসিম আলীর স্বপ্নভঙ্গ, এই বইটির প্রকাশক সাহিত্য দেশ। আপনারা বইটি সংগ্রহ করতে পারেন। আশা করছি লেখকের ভিন্ন ধর্মী যে ভাবনা আছে সেই ভাবনার সঙ্গে পরিচিত হতে পারবেন। হাসিম আলীর স্বপ্নভঙ্গ, এই ধরনের আরও অনেক বই বইমেলায় আছে, আপনারা বইগুলো কিনবেন যতটা পারেন, নতুন লেখকের লেখার সঙ্গে পরিচিত হবেন। দর্শক, আমরা আছি মেলার মাঠে, আমরা আছি বইয়ের সঙ্গে, আমরা আছি বইয়ের মানুষদের সঙ্গে, আর আছি কথা প্রকাশ বই বাতায়ন অনুষ্ঠানে। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিয়ে নেব, বিরতির পর আরও কিছু আয়োজন আছে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন কথা প্রকাশ বই বাতায়ন। আরও কিছু আয়োজনের কথা বলছিলাম, চলুন সেগুলো উপভোগ করে আসি। দর্শক, আপনারা যারা বইমেলায় এসেছেন অথবা আসেননি, টেলিভিশনে দেখেছেন, তারা নিশ্চয়ই জানেন এবার বইমেলায় প্রচুর পাঠক। পাঠকের সঙ্গে কথা বলবো। কি নাম আপনার? জি, মোহাম্মদ হানিফ। কোথা থেকে এসেছেন? জি, আমি বসুন্ধরা থেকে এসেছি। বই হয়তো এখনো কিনেননি, কিন্তু আপনার পছন্দ আছে যে কি ধরনের বই কিনবেন সেটা চিন্তা করে রেখেছেন, আপনার কি ধরনের বই পছন্দ? আমি আসলে এসেছিলাম বঙ্গবন্ধুর সমগ্র বাসনগুলার উপর একটা বই কেনার জন্য, কিন্তু অনেকগুলো স্টল ঘুরে দেখলাম পাইনি। আরেকটা বই চেয়েছিলাম, সেটা হলো লুথারের বইটা, ওটাও পাইনি। আপনি পুরো পরিবার সহ এসেছেন, তাদের সঙ্গে একটু কথা বলি। কি নাম তোমার? আমার নাম হাসনা। হাসনা, কোথায় পড়াশোনা? আমি জাপান থেকে ব্যাচেলার্স কমপ্লিট করে বাংলাদেশে একটু ঘুরতে এসেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, জাপানের সংস্কৃতির সঙ্গে অনেক বেশি পরিচিত, কিন্তু বাংলাদেশের সংস্কৃতি, যেহেতু পৈতৃক ভিটা বাংলাদেশ, সেখানে এখানকার সংস্কৃতি সম্পর্কে অবশ্যই অবগত আগে থেকেই, পার্থক্যটা কেমন মনে হয়? প্রথমত হচ্ছে বই মেলা হিসাবে আরও অনেক সুন্দর হয়েছে বাংলাদেশ হিসেবে, কিন্তু আরেকটু বেশি আশা করেছিলাম, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আরেকটু ম্যাপের ঠিক, আপনি এখানে আছেন জাপানে হলে প্রতি জায়গায় জায়গায় ম্যাপ থাকতো, কোন বইয়ের দোকান কোথায় এবং ওই বইতে কী ধরনের বই পাওয়া যাবে সব কিছু অ্যারেঞ্জ করে, মানে বিভিন্ন জায়গায় ম্যাপ দেওয়া থাকতো, ওরকম ছিল না। বাংলাদেশের এক্সপিরিয়েন্স অন্যান্য জায়গা হিসাবে এখানে অনেক বেশি সুন্দর মনে হচ্ছে, আর ভাল লাগছে দেখি প্রথম একুশে বইমেলা আমি আমার জীবনে প্রথম এসেছি। দর্শক, এখন আমি যার সঙ্গে কথা বলবো, তিনি একজন চলচ্চিত্র গবেষক, অনুপম হায়াত। তবে মেলার মাঠে তিনি একজন লেখক, বইমেলায় তার অনেকগুলো বই এসেছে, আরও আসবে। কেমন আছেন আপনি? আছি, মোটামুটি ভালোই আছি আর কি। বইমেলায় আপনাকে লেখক হিসেবে পাই, এমনিতে আমরা চলচ্চিত্র গবেষক হিসেবে আপনাকে জানি। এই যে বইমেলায় বই আসা, সেখানেও চলচ্চিত্রের একটা ছাপ থাকে আপনার বইয়ে,
এই বছর কি কি বই আসলো অথবা আসবে? মানে কোনো নতুন বইয়ের প্রকাশনা মানে নতুন মানে সন্তানের মানে পিতা হওয়ার মতো আর কি আনন্দ আর কি। আমার জীবন আসলে বই আর বউ নিয়েই কাটছে। তো এইবার করোনার কারণে গত বছরের মার্চ মাসে একটি বই বেরিয়েছিল, সেটা মেলায় আসছে, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের নতুন উপাদান। আরেকটি বই আসছে, সেটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, এটা রিপ্রিন্ট হয়েছে আর কি। আর পাণ্ডুলিপি আরেকটা ছাপা হবে বলে আশা করছি, সেটি হলো জহির রায়হানের গণ আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, এই আর কি। পুরনো বইগুলো অনেক প্রকাশক হয়তো সেভাবে পুরনো বই আনতে চান না, মানে রিপ্রিন্টের বিষয়টার দিকে সেভাবে এগোতে চান না, নতুন বই চান। আপনার কি মনে হয় যে, বিশেষ করে আপনার বই নিয়ে যদি কথা বলি, এই বইগুলি অনেক প্রয়োজনীয় তথ্যবহুল বই, কিন্তু যে বইটা বাজারে নেই সেটা পাঠক খোঁজেন, সেটা পাঠক চান, কিন্তু কোনো প্রকাশক যদি সময় মতো সেটা রিপ্রিন্ট না করেন পাঠক কিন্তু ফিরে যান। তো এই যে একটা প্রয়োজনীয় বই বছর বছর ধরে স্টলে রাখার ব্যবস্থা করা, রিপ্রিন্ট করা, সেই বিষয়টার প্রয়োজনীয়তাটা কতটুকু আপনার দৃষ্টিতে? আপনি ঠিকই বলেছেন, যেমন আমার জহির রায়হানের চলচ্চিত্র পটভূমি বিষয় বৈশিষ্ট্য, এই বইটি কিন্তু বাংলাদেশের বর্তমানে চলচ্চিত্র মিডিয়া স্টাডিজের অন্তর্ভুক্ত করেছে, কিন্তু এই বইটি তিনটা এডিশন তারা করেছে, এখন আর ছাপছে না প্রকাশক। আমার মনে হয় এই বইটির চাহিদা আছে, সেটি আরও সুন্দর করে। এখন কিন্তু লোকে বইয়ের সঙ্গে মানে চিত্র চায়, ছবিওয়ালা বই, বইয়ের প্রিন্টের মুদ্রণ মান পরিপাটটা সুন্দর হতে হবে, কভারটা সুন্দর হবে, আকর্ষণীয় হতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি। দর্শক দর্শক আমরা অনুপম হায়াতের কথা শুনছিলাম, তিনি বলছিলেন যে একটা বই রিপ্রিন্টের কতটা প্রয়োজনীয়তা সেই বিষয়ে। আশা করছি যারা প্রকাশক আছেন তারা অবশ্যই সেই বইগুলো বারবার ছাপবেন যেগুলোর চাহিদা আছে, যেগুলোর গ্রহণযোগ্যতা আছে, তাহলে একটা প্রয়োজনীয় বই পাঠকের ঘরে ঘরে পৌঁছে যাবে। দর্শক এখন আমি যার সঙ্গে কথা বলবো, তিনি একজন চলচ্চিত্র পরিচালক, তিনি একজন সাংবাদিক, রফিকুজ্জামান। কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? ভালো আছি। বই মেলায় আপনারা আসেন কখনো সাংবাদিকতার বইয়ের জন্য, কখনো চলচ্চিত্রের বইয়ের জন্য, কারণ যার যে পেশা বা যার যে নেশা সেভাবেই তারা আসলে বই খোঁজেন। আপনি যেই ধরনের বই চান সেই ধরনের বই বইমেলায় কতটা আছে বলে আপনি মনে করেন? আমি তো মূলত এই সাংবাদিকতা বই তো সাধারণত এইসব মেলায় পাওয়া যায় না, খুব কমই পাওয়া যায়। বেশিরভাগই আজকাল আমাদের এই ইয়েতে বেশি পাওয়া যায়, যেটা বঙ্গবন্ধুর উপরে, স্বাধীনতার উপরে, ভাষা আন্দোলনের উপরে বইপত্র বেশি পাওয়া যায়, কবিতার বই পাওয়া যায়, তারপরে অন্যান্য উপন্যাস পাওয়া যায়। তবে আমার আগ্রহ বেশি চলচ্চিত্র বইয়ের উপরে, বঙ্গবন্ধুর বইয়ের উপরে এবং স্বাধীনতার মুক্তিযুদ্ধের উপরে, ভাষা আন্দোলন, এইসব বইয়ের বেশি আগ্রহ আমার, ইতিহাসের উপরে আগ্রহ। তো এই ধরনের বই পেলে আমি সাধারণত কিনি আর কি। আর তো এই ধরনের বই কিন্তু মোটামুটি এবারের মেলা, এবার তো করোনা কাল, আয়োজন অনেক ছোটো আকারে হয়েছে, তারপরে অনেক আমার দেখলাম অনেক বই, প্রচুর বই এসেছে, নতুন নতুন বই এসেছে। তবুও যে প্রকাশনা যা দেখলাম বিভিন্ন স্টলে ঘুরে, যে প্রকাশনা কিন্তু কম নাই, প্রকাশনা কিন্তু প্রচুর আছে বিভিন্ন বিষয়ে। সুতরাং এগুলি বিক্রি হলে আমি মনে করি যে ভবিষ্যতে মানে পাঠকের সংখ্যা যেমন বাড়বে, ক্রেতার সংখ্যা বাড়বে, ঠিক তেমনি প্রকাশনাও বাড়বে, লেখকের সংখ্যাও বাড়বে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা শুনছিলাম তার আশাবাদের কথা, শুনছিলাম নতুন বই প্রকাশের ব্যাপারে। আসলে বইমেলায় প্রচুর বই প্রকাশিত হয়েছে, আপনারা যদি বইমেলায় আসেন তাহলে সেই বই প্রকাশ সার্থক হবে, কারণ বইগুলো আপনাদের বাসায় যাওয়ার জন্যই তৈরি বা তৈরি করা হয়েছে, তাই বইমেলায় আসবেন, বই কিনবেন। দর্শক আপনারা দেখছেন কথা প্রকাশ বই বাতায়ন। অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটা বিরতি নিয়ে নিব, বিরতির পর আরও কিছু আয়োজন আছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের অনুষ্ঠানটিকে উপভোগ করবেন। বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন কথা প্রকাশ বই বাতায়ন। আমরা আছি লেখকদের সঙ্গে, প্রকাশকদের সঙ্গে আর পাঠকদের সঙ্গে, আরও কিছু আয়োজনের কথা বলছিলাম, চলুন সেগুলো উপভোগ করে আসি।
দর্শক, আমার হাতে যে বইটি আছে বইটির নাম তোমাকে ভালোবাসলেও মরে যাই, আর বইটির রচয়িতার নাম আদিত্য নজরুল। চমৎকার নামের বই, কবির সঙ্গে কথা বলবো। কবিতার বই আমরা বুঝতে পারছি, তবু একটু বইটা সম্পর্কে একটু বিস্তারিত জানবো। ধন্যবাদ। এটা আমার দশম কাব্যগ্রন্থ তোমাকে ভালোবাসলেও মরে যাই। বরাবরের মতোই আমি এটাকে সমসাময়িক ঘটনা এবং প্রেম নির্ভর বিষয়গুলো প্রাধান্য দিয়েছি। আপনারা জানেন যে আপনিও একজন লেখক, সেই লেখক হিসেবে সৃষ্টিশীল মানুষ মাত্রই তার অনুভূতিকে সমসাময়িক সময়টা নাড়া দেয়। আমি চেষ্টা করেছি আমাদের বর্তমান সময়ের যে বৈষম্যগুলো, ত্রুটিগুলো, কিংবা আমাদের যে গত দুই বছর ধরে যে COVID-19 যে হতাশাগ্রস্ত জীবনযাপন, সেই প্রতিচ্ছবি কিছু তুলে ধরার জন্য আশা করি বইটি পড়লে বুঝতে পারবে। আপনার কবিতা আমি পড়েছি, একটা বৈশিষ্ট্য আছে আপনার কবিতার, সেটা হচ্ছে কবিতার পাঠক কমে গেছে, সেটা যদিও কবিরা অস্বীকার করেন, কিন্তু আমি বলবো যে অনেকটাই কমে গেছে, সেটা কবিদের কারণে। কবিদের কারণে এই জন্য অনেক শব্দ আছে যেটা অভিধান খুঁজে অর্থ বের করতে কষ্ট হয়ে যায়, কিন্তু আপনার কবিতার ভাষাটা খুব সহজ, কিন্তু শেষ চার লাইন পড়লে বোঝা যায় যে আসলে এতক্ষণ যে আপনি কথাগুলো বলেছেন কী জন্য বলেছেন। এই যে সহজ ভাষায় কবিতা লেখার যে বিষয়টা, সেটা নিজের তাগাদা থেকে নাকি কাউকে অনুসরণ করে, অথবা কোন জায়গাটা আপনার অনুপ্রেরণার কাজ করে সহজ ভাষায় কবিতা লেখার ব্যাপারটা? ধন্যবাদ। আপনি বললেন যে কবিতার শেষ অংশটা পড়লে পুরো কবিতার প্রতিচ্ছবিটা ভেসে ওঠে। আমরা কিন্তু স্কুল জীবনেই সেটা করে আসছি। আপনার মনে আছে যে আমরা যখন স্কুল লাইফে রচনা লিখতাম, আমরা ভূমিকা থেকে শুরু করতাম, বিভিন্ন কোটেশনের পর পরে এসে আমরা উপসংহার টানতাম। আমি মনে করি কবিতার মধ্যেই একটা উপসংহার টানা উচিত, বা বক্তব্যটা আমি দিয়েছি সেটা নিজের পক্ষে স্পষ্ট না হলেও একটা ধারণা দেওয়া যে আমি এই বলতে চাচ্ছি, সেটা না হলে আসলে পাঠকরা একটু বিমুখ হয়ে যায়। আপনার যে কথাটা, সেটা হচ্ছে যে দিন দিন কবিতার পাঠক কমে যাচ্ছে, আর সত্যি তাই। কবিতার পাঠক কমে যাওয়ার আমি মনে করি যে আমাদের ত্রুটি আছে, দুর্বলতা আছে। সেটা হচ্ছে আমরা একটা মনে করেন, যেটা হচ্ছে কবিতা বলেন, সাহিত্য বলেন, সবসময় কিন্তু মিডল ক্লাস, মধ্যবিত্ত এবং নিম্নমধ্যরা পড়ে আসছে। আপনি দেখেন কর্পোরেট ওয়ার্ল্ডে বা যে প্রমিনেন্ট ব্যবসায়ী, তার ঘরে কিন্তু সে কিন্তু উপন্যাস করছে না, কবিতা পড়ছে না, কবিতা পড়ছে আপনি এবং আমার মতো মধ্যবিত্তরা। এবং মধ্যবিত্তরা খুব ক্রিটিক্যাল জায়গায় যেতে চায় না, সহজভাবে সে বুঝতে চায়। আমি মনে করি কবিতাটার অভিধান না, যে অভিধানের শব্দগুলো কিছু কঠিন শব্দকে ব্যবহার করতে হবে। এখানে যত সহজ এবং সরল শব্দ দিয়ে ব্যবহার করা যায় ততটা হয়তো পাঠকপ্রিয়তা পায়। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার লেখালেখির যে ধারা, সেই ধারাটা অব্যাহত থাকুক, তাহলে আমাদের যে একটা পাঠক শ্রেণী যে খুব সুন্দর কিছু কথা পেতে চায় খুব সহজ ভাষায়, তারা সমৃদ্ধ হবে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ এসএ টেলিভিশনকে। দর্শক, পাঠকের সঙ্গে কথা বলবো, তাদের অনুভূতির কথা জানবো, তাদের প্রিয় লেখকের কথা জানবো, প্রিয় বইয়ের কথা জানবো। কি নাম আপনার? আফসানা আজল বৃষ্টি। বৃষ্টি, কোথা থেকে এসেছেন? আমি হচ্ছে ধানমন্ডি সোভানবাগ। আচ্ছা, এখন বৃষ্টি, আপনি যে ধানমন্ডি থেকে এসেছেন, কোন বইটা নিয়ে এসেছেন? নির্দিষ্ট করে কোনো বই আছে নাকি বইমেলা এসেছেন, ঘুরবেন, দেখবেন, তারপর কিনবেন? দেখবো, ঘুরবো, কোনো বই যদি পছন্দ হয় তাহলে কিনবো, সেরকমভাবেই কিনা আর কি। এখন অনেকের কাছেই আমরা জানতে পারি যে তাদের প্রিয় লেখকের তালিকায় আছেন হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, কিন্তু তাদের বাইরেও কিন্তু অনেকে ভালো লিখছেন, বিশেষ করে হুমায়ুন আহমেদ আমাদের মধ্যে আর আসবেন না, নতুন বই আমরা পাবো না, কিন্তু নতুন বই যারা দেবেন এই প্রজন্মের লেখক, তারা কেমন লিখছেন সেটা কিন্তু আমাদের জানা দরকার আছে। আপনি কি কখনো এর বাইরে খোঁজেন যে নতুনরা কেমন লিখছে? হুমায়ুনের বই বেশিরভাগ পড়া হয়, এর বাইরে আসলে বই তো খুব একটা পড়া হয়নি। তার সঙ্গে একটু কথা বলবো। আপনি বলছিলেন যে নোয়াখালী থেকে এসেছেন, আপনার পছন্দটা যদি একটু জানি। তিনি বলছিলেন যে হুমায়ুন আহমেদের বাইরে তেমন কারো বই পড়া হয় না, কিন্তু আমি বলছিলাম যে এর বাইরেও তো অনেকে ভালো লিখছেন, তাদের লেখা খোঁজা হয় কিনা, আপনি কি খোঁজেন? নতুন রাইটারের বই নিলাম, মাহমুদুল হাসান নিজামী, ওনার নজরুলের পত্র সংকলন। ঠিক আছে, এটা আমার শাশুড়ির জন্য নিছি মেনলি, উনি নজরুলের বই পছন্দ করেন, যে এক নতুন রাইটার, ওই জন্য দেখলাম কেমন হয়। ইনশাল্লাহ ফর দ্য বেস্ট। দর্শক, পাঠকের কথা শুনবো, তাদের পছন্দের কথা জানবো, জানবো বইমেলায় এসে তারা কী ধরনের বই খোঁজেন। কি নাম আপনার? নাম সাইয়েদ আফরোজ জেনিত। আচ্ছা, বইমেলায় যারা আসেন তাদেরকে খুব কমন একটা প্রশ্ন করি আমরা যে কী ধরনের বই পছন্দ, আপনাকেও সেই প্রশ্নটা করব, তবে তারা একটু জানবো কী করেন, আপনি কোথা থেকে এসেছেন? আমি পড়াশোনা করছি অডিওলজি অ্যান্ড স্পিচ প্যাথোলজি নিয়ে, ইন্টার্ন করছি আমার সিএমএইচে। আপনার কাছে আবার আসবো,
আপনার সঙ্গে একটু কথা বলি। আপনি কি করেন? গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এখন একটা জব করছি। কি নাম আপনার? শুভ। আপনার পছন্দ নিশ্চয়ই এক ধারার লেখার প্রতি আছে, কি ধরনের বই আপনার পছন্দ বা কোন ধারাটা আপনার পছন্দ? এখানে প্রবন্ধ বা ইতিহাস অনুবাদ গ্রন্থগুলো, এই জিনিসগুলো আমার কাছে খুব বেশি পছন্দ। আজকে কি কোনো বই কিনেছেন অথবা খুঁজেছেন, কি ধরনের বই? জি, আমি বই কিনেছি, সাদাত হোসেন ভাইয়ার প্রিয়তম অসুখ সে বইটা কিনেছি। আমি এমনিতে হচ্ছে ভাইয়ার খুব মানে বড় ফ্যান বলতে পারেন, হচ্ছে যে ওনার লেখা আমার ভালো লাগে বা ওনার ছোটো ছোটো কবিতাগুলো, ওনার প্রবন্ধগুলো ভালো লাগে। বই দিয়ে শুরু হোক, বই দিয়ে শেষ, সারাক্ষণ থেকে যাক বই মেলার রেশ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নেব। আগামীকাল ঠিক এই সময়ে আবার হাজির হয়ে যাব আমি ইকবাল খন্দকার, আর শুরু হয়ে যাবে কথা প্রকাশ বই বাতায়ন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বইয়ের সঙ্গে থাকবেন, আর স্বাস্থ্যবিধি মেনে চলবেন, স্বাস্থ্যবিধি মেনেই বই মেলায় আসবেন। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয় রাত 1:30, আর এই অনুষ্ঠানের পর্বগুলো আপনারা ইউটিউবে পাবেন, বই বাতায়ন এসিটিভি এটা লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।